এই সরকারের পদত্যাগ দেশনেত্রী বেগম রোকেয়ার মুক্তি এবং সংসদ বিলুপ্ত সহ এক দফা দাবিতে আজকের এই জনসমুদ্রের সংগ্রামী সভাপতি আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনে যিনি ইতিমধ্যেই তার সেই ঐতিহাসিক এবং জনপ্রিয় স্লোগান ভুয়া ভুয়া এই স্লোগানে যিনি সব মানুষের কাছে পরিচিত হয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র ডেপুটি মেয়র ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব আব্দুল সালাম মঞ্চে উপবিষ্ট সংগ্রামী জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আর অঙ্গ সংগঠন সময়ের নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ এবং আমাদের অঙ্গ সংগঠন সময়ের নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি একটু অনুরোধ করব প্লিজ 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 আমি গতকাল সাধারণত আমি আপনার ফেসবুক দেখি না কারণ আজকাল ফেসবুকে এত বেশি ফেক ফেসবুক ওঠে তার মধ্যে সমস্ত কথাবার্তা আসে যে সেটা আরো আরো কনফিউজ করে দেয় তা আমি আপনার ফেসবুকে একটা দেখলাম যে প্রথম আলোর ফেসবুক কপি তাদের যে পেজ সেটা কপি করে বলা হয়েছে যে আজকের এই সভাটাকে বাতিল করা হয়েছে পরে প্রথম আলো বলেছে যে এটা একটা বাজে ফেক এটা আমাদের অরিজিনাল নয় এটা আপনার একটা ফেক পেজ থেকে বলা হয়েছে আমি যে কারণে এটা উত্থাপন করলাম যে আজকে দেখবেন যে এই সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয় অবৈধ সরকার এখন জনগণের কথা তারা বুঝে গেছে যে এই জনগণ আর তাদেরকে দেখতে চায় না আর দেখতে চায় না সেই কারণে এখন তারা ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন রকম অপকৌশলের আশ্রয় নিচ্ছে তার মধ্যে একটা বড় অংশ যে তারা এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে তাতে কি জনগণ বিভ্রান্ত হচ্ছে বন্ধুগণ আপনারা কি বিভ্রান্ত হয়েছেন আজকে এই লক্ষ মানুষের সমাবেশ প্রমাণ করেছে যে তাদের ওই সমস্ত প্রোপাগান্ডায় জনগণ কখনো বিভ্রান্ত হয় না এখানে আরেকটা জিনিস এই প্লিজ 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 এখানে আরেকটা জিনিস প্রমাণিত হয়েছে যে অবৈধ সরকার তারা জনগণের ভয়ে একেবারে হরহরি কম্প কাঁপতে শুরু করেছে যতই দিন গড়িয়ে আসছে তাদের ক্ষমতা শেষ হবার ততই তারা এই সমস্ত অপকৌশল অবলম্বন করছে বন্ধুগণ গতকাল সন্ধ্যায় আমাকে হঠাৎ করে আমাদের দুলু সাহেব ফোন করলেন রাজশাহী সাংগঠনিক সম্পাদক দুলু যে আমার বাসায় পুলিশ এসেছে তারা আমাকে গ্রেপ্তার করতে এসেছে কিছুক্ষণ পরে আরো অনেকগুলো জায়গা থেকে একইভাবে শুনতে পেলাম যে পুলিশ যাচ্ছে রেড করছে গ্রেফতার করার জন্য আমরা খুব বেশি আশ্চর্য হইনি কারণ আমরা দেখেছি যে অতীতেও সব সময়ই আমাদের যখনই ধরনের কোনো বড় সমাবেশ থাকে আমাদের যখন কর্মসূচি থাকে তার আগের দিন তারা সেইভাবে গ্রেফতার করতে থাকে আমাদের নেতা কর্মী বন্ধুগণ গতকাল এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি তারা এই সমাবেশকে পণ্ড করার জন্য নস্যাৎ করার জন্য তারা এখন পর্যন্ত 250 জনের অধিক নেতাকর্মী গ্রেপ্তার করেছে গতকাল থেকে এবং এর মধ্যে আমাদের রাজশাহী বিভাগের রুলকুদ্দুস তালুকদার দুলু এবং তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ সহসাধারণ সম্পাদক কাজী ইফতেখার উজ্জামান শিমুল নোয়াখালী জেলার যুব দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান ঢাকার কাকালস্থ গণপুরী গার্ডেন সমিতি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফরাব নেওয়াজ চৌধুরী শাওন সহ প্রায় 250 জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এর থেকে এটাই প্রমাণিত হয় যে এই সরকার অত্যন্ত ভয় পেয়েছে ভীত হয়েছে এবং তারা কাঁপছে বন্ধুগণ এটা মনে রাখবেন এই সরকারের পায়ের নিচে কোনো মাটি নেই তারা পরিষ্কার করে জেনে গেছে
এই দেশের জনগণ তাদেরকে জানিয়ে দিয়েছে নো আর নয়। এখন তোমরা দয়া করে পাত্তারি গুটাও, যা চুরি করার করেছ, যা অত্যাচার নির্যাতন করা করেছ, এখন মানে মানে বিদায় হও। আমাদের নেতৃবৃন্দ প্লাস আমাদের আপনাদের যে সহ সভাপতি, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে সামনের কয়েকটা দিন সময় আছে, এই পূজার ছুটি, এর মধ্যে সিদ্ধান্ত নেন যে আপনারা কি করবেন, পদত্যাগ করে সসম্মানে একটা সেফ এক্সিট নেবেন নাকি জনগণ দ্বারা বিতাড়িত হবেন। বন্ধুগণ, এটা খুব প্রয়োজনীয় একটা কথা। তাই আমরা আবার তাদেরকে আহ্বান জানাই যে জনগণের ভাষা বুঝতে পেরে, জনগণের আওয়াজ বুঝতে পেরে আপনারা পদত্যাগ করেন, করে শান্তিপূর্ণভাবে জনগণের প্রতিনিধিরাতে একটা নির্বাচনের ব্যবস্থা করেন, যেটা সম্পূর্ণভাবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। এই এই নয় ভাই, তুমি বলো তাহলে, আমার কথা বলার দরকার নেই, তোমরা এইভাবেই খালি স্লোগান দিয়ে থাকো তাহলে হবে না, প্লিজ। বন্ধুগণ, আমি গত পরশু দিনও কথাটা বলেছিলাম, এই কথা আপনারা অনেকে ওইভাবে লক্ষ্য করেননি। আমি বলেছিলাম যে এই সংসদ সরকার সম্পূর্ণ অবৈধ একটা সরকার, এর কোন সাংবিধানিক ভিত্তি নাই। যে সংবিধানের কথা বলে গতকালও বলেছে, তারা বলে সংবিধান থেকে এক চুলও নড়ব না, সেই সংবিধানকে তারা বেআইনিভাবে অবৈধভাবে চুরি করে তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করেছে। বন্ধুগণ, 15th অ্যামেন্ডমেন্ট আমি আবার বলছি, পঞ্চদশ যে সংশোধনী, এটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং এটা একটা ফ্রড, জনগণের সঙ্গে এটা প্রতারণা করা হয়েছে। বন্ধুগণ, বিচারপতি খারিজ হক যে রায় দিয়েছিল শর্ট রায়, সেই রায়কে আবার বিকৃত করে 16 মাস পরে যে রায় দিয়েছে, তার অনেক আগেই এই সরকার জনগণের সমস্ত যে আকাঙ্ক্ষা তাকে পুরোপুরি পদদলিত করে আবার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। এটা করে তারা চিরস্থায়ীভাবে বাংলাদেশে একটা সহিংসতা রাজনীতি, অহিংসতা রাজনীতি সৃষ্টি করেছে। বন্ধুগণ, গত কয়েকদিন আগে আমি একজন সাধারণ মানুষ, বয়স্ক মানুষ, তার কথা শুনছিলাম। তিনি বলছিলেন যে আমি ছোট চাকরি করতাম, রিটায়ার করেছি, এখন বাজারে গেলে আমাকে 80 টাকা দিয়ে লাউ কিনতে হয় বা 100 টাকা দিয়ে লাউ কিনতে হয়, আমাকে পটল কিনতে 80 টাকা 90 টাকা দিয়ে, শাক সবজি কিনতে হয় 70 টাকা 60 টাকা দিয়ে, আমার তো এখন আয় নেই, আমি কিভাবে বাঁচব? এটা আপনারা আমাকে বলতে পারেন? এই কথা বলতে বলতে বয়স্ক ভদ্র তিনি কেঁদে ফেলেছিলেন, বলেছিলেন আমাদের কথা শোনার কেউ নেই, আমাদের কথা বলারও কেউ নেই। আমি যখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে সকলের সামনে আমি আপনাদেরকে কথাগুলো বলব, ওই যে আমার ভাইরা অনেকে এখানে দাঁড়িয়ে আছেন, যারা রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন, যারা ভ্যান শ্রমিক নিয়ে এসছেন, আমি জানি বিভিন্ন জেলা থেকে আমাদের অনেক সাধারণ কর্মী, অনেক সাধারণ মানুষ তারা আজকে ছুটে এসেছেন এই সমাবেশে। কেন? তারা আশা করছেন যে এই সমাবেশ থেকে নতুন দিক নির্দেশনা আসবে, যে নির্দেশনায় তারা এই ভয়াবহ দানব যারা আমাদের সমস্ত অর্জনগুলোকে কেড়ে নিয়েছে তাদেরকে পরাজিত করে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে পারবে, তাই না? বন্ধুগণ, আপনাদেরকে কি দমাতে পারছে এত মামলা, এত অত্যাচার, এত নির্যাতন কি আপনাদের দমাতে পারছে? আপনাদের নেতাদেরকে সবাইকে গ্রেফতার করে নিয়ে গেছে, আপনাকে দমে গেছেন, সেই জন্য ভয় পেয়েছেন, বাড়িতে থাকতে পারেন না, তারপরেও কিন্তু আপনার দমে যাননি। বন্ধুগণ, মামলা দিয়ে হামলা করে, রেইড করে, গ্রেফতার করে আর বাংলাদেশের মানুষকে ঠেকিয়ে রাখা যাবে না। বন্ধুগণ, এটাই হচ্ছে মূল কথা। এই কথাটা তাদের বুঝলে, যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের উপকার হবে, তাকে সেফ এক্সিট নিয়ে বেরিয়ে যেতে পারবে। বন্ধুগণ, বন্ধুগণ, আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই আপনাদের সামনে, যে আমরা এখন কথা বেশি বলতে চাই না, আমরা কাজ করতে চাই, কাজ শুরু করেছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অত্যন্ত অসুস্থ, আমি গতকাল হাসপাতালে গিয়েছিলাম, রাত 2টা আমি হাসপাতাল থেকে এসেছি। আমাদের ডাক্তার সাহেবরা অত্যন্ত উদ্বিগ্ন, চিন্তিত, কারণ তার সব চিকিৎসা তাদের জন্য, তাদের পক্ষে যা সম্ভব তারা তা করেছেন। এখানে কত ভয়াবহ, কত মানবিক এবং কত দানবীয় এই সরকার, এবং প্রকৃতপক্ষে আজকে যিনি জোর করে ক্ষমতা দখল করে আছেন শেখ হাসিনা, কিন্তু ক্ষমতায় থাকার লোককে অবৈধভাবে
দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ন্যূনতম সুযোগটুকু তিনি দিচ্ছেন না। বন্ধুগণ বন্ধুগণ দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তার সারাটা জীবন তিনি জনগণের অধিকারের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এখনো তিনি সেই সংগ্রাম করে চলেছেন। তিনি মৃত্যুর শয্যায় শুয়েও কিন্তু একইভাবে লড়াই করছেন। আমাদের নেতা তারেক কামাল সাহেব তিনি সেই সুদূরে থেকেও আজকে সমস্ত মিথ্যা মামলা মাথায় নিয়ে নির্বাসিত অবস্থায় থেকে তিনিও লড়াই করছেন। আমরা যারা এই বাংলাদেশে আছি আমরা সবাই লড়াই করছি, আমরা সংগ্রাম করছি। বন্ধুগণ আমাদের অনেক নেতা আজকে কারাগারে, আমি নামগুলো বলতে চাই, উচ্চারণ করতে চাই এই জন্যে যে তাদের যে মিনিমাম রিকগনিশন সেটুকু আমাদের দেওয়া দরকার। তা হচ্ছে যে আমি একটু সময় দেবেন আমাকে এক মিনিট। আমাদের এখানে সাজা দিচ্ছে আমাদের নেতাদেরকে, আপনারা জানেন যে মিথ্যা মামলায় তারা এখন আমাদের নেতা খুল থেকে সাজা দিচ্ছে, আমানুর রহমান সাহেবকে সাজা দিয়েছে। আমাদের স্থায়ী কমিটির সদস্য আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকুকে সাজা দিয়েছে, আমাদের আমানুর রহমানের স্ত্রীকে সাজা দিয়েছে, আমাদের হাবিবুর রহমান হাবিব তাকে সাজা দিয়েছে, আমাদের এমপি ছিলেন সাতক্ষীরার তাকে সাজা দিয়েছে 70 বছর। এই রকম প্রায় 96 জনকে তারা সাজা দিয়েছে গত কয়েক মাসের মধ্যে। তাদের পরিকল্পনাটা হচ্ছে যে আমাদের যারা আমরা নির্বাচন করতে পারি এই ধরনের সমস্ত ব্যক্তিকে যদি সাজা দিয়ে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা যায় তাহলে তাদের মাঠ পরিষ্কার, সে আগের মতোই সেইভাবে তারা নির্বাচন করে নিয়ে যাবে। কতটা কাওয়ার্ড হলে, কতটা ভীত হলে, সন্ত্রস্ত হলে যে তারা আজকে এই ধরনের ব্যবস্থাগুলো নিচ্ছে। বন্ধুগণ বন্ধুগণ আজকে খুব পরিষ্কার এই সরকার আওয়ামী লীগের সরকার তারা যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের শুধু রাজনীতি নয় পুরো অর্থনীতির ধ্বংস হয়েছে, ওটা একেবারেই রসাতলে যাবে। আমি বারবার এক কথা বলতে চাই না, কিন্তু আপনারা জানেন ব্যাংকিং ব্যবস্থা কি করেছে, আপনারা জানেন অর্থনীতির কি অবস্থা হয়েছে, রিজার্ভের কি অবস্থা হয়েছে, তাদের মেগা প্রজেক্টের নামে সেই মেগা দুর্নীতি করে তারা আজকে লুটপাট করে বিদেশে গিয়ে সমস্ত তাদের বাড়ি ঘর তৈরি করেছে। বন্ধুগণ আর নতুন নতুন করে উদ্বোধন করে, একটা করে প্রস্তর খণ্ড লাগায়, সেই প্রস্তর খণ্ডগুলো টিকবে না বন্ধুগণ, এই প্রস্তর খণ্ডের ভারে বাংলাদেশ নিবঞ্চিত হতে চলেছে। সুতরাং ওটা দিয়ে কোনো লাভ হবে না, বাংলাদেশের মানুষ আপনাদের কার ক্ষমতায় দেখতে চায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য। আরেকটা সমস্যা তৈরি করে ফেলেছে এটা ইতিমধ্যে, আমাকে আমাদের এক সাংবাদিক ভাই লিখে পাঠিয়েছেন যে বাংলাদেশ তো প্রেসিডেন্ট নাই, নাই মানে যে দেশে তো কোনো প্রেসিডেন্ট নাই। আপনার সংবিধানে নিয়ম আছে যে প্রেসিডেন্ট যদি বাইরে যান তাহলে তাকে কাউকে দায়িত্ব দেয়, অর্থাৎ এই রাষ্ট্রের এখন কোন প্রেসিডেন্ট নাই, দেওয়া হয়নি, অর্থাৎ ওইখানেও তারা সম্পূর্ণভাবে বেআইনি কাজ করছেন, অসাংবিধানিক কাজ করছেন, সেখানে তারা সংবিধানকে পুরোপুরিভাবে লঙ্ঘন করে যাচ্ছেন। বন্ধুগণ এরা মুখে সংবিধানের কথা বলে কিন্তু সংবিধানের যে মূল বিষয়গুলো সেগুলোকে তারা নিজেরাই সমস্ত ধ্বংস করে দিয়েছে। সংবিধানের এক তৃতীয়াংশ তারা সম্পূর্ণভাবে একজন ব্যক্তি একটি পরিবারের জন্য উৎসর্গ করে দিয়েছে। বন্ধুগণ বন্ধুগণ আজকে এই সংগ্রাম, এই লড়াই এটা বিএনপির লড়াই নয়। আমি কথাটা বারবার বলি যে লড়াই আমাদের 18 কোটি মানুষের লড়াই, এই লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই, এই লড়াই আমাদের যে অধিকার সেই অধিকারকে রক্ষা করার লড়াই। ভোট দিতে পারি না আমরা, 5 বছর পর একদিন আমি আপনার দেশের রাজা হয়ে যাই, এটা বাস্তব। ওই একটা দিন ভোট দিতে পারি সেদিনই আমি রাজা হই, সেদিন আমি আমার ইচ্ছা মতো ভোট দিতে পারবো, এটার জন্যই সংবিধান আছে। কিন্তু ওই ব্যবস্থাটাও তারা পুরোপুরিভাবে লুট করে নিয়ে গেছে। বন্ধুগণ আপনারা জানেন 14 সালে আমাদেরকে নির্বাচন করতে দেয় না, তারা 154টা করে নিয়ে পুরোপুরি একবার নির্বাচিত ঘোষণা করেছে, 18তে করতে দেয় নাই, সে একইভাবে তারা রাতের অন্ধকারে আগের রাত্রে ভোট করে নিয়ে গেছে। এইবার আবার খুব জোরে সোরে ঢোল পিটিয়ে মিডিয়াটা তাদের সামনে আছে, তো সঙ্গে আছে, এই কারণে তারা আপনার সবসময় একই কথা বলতে থাকে। এক কথা, আমাদের প্রিন্স ভাইরা যারা টক শো করেন সবসময় তারা মাঝে মাঝে খুব অস্থির হয়ে যান, আমি বলি ওই মিডিয়াতে একটু লাভ নাই, এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সত্য কথা আছে, তাই না? সোশ্যাল মিডিয়াতে
পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে এই সরকারের কোন জনভিত্তি নাই, এই সরকার নাই, এই সরকার টিকবে না বন্ধুগণ, টিকবে নাকি? কি বলে আমাদের যুবক ছেলেরা, কি বলে টিকবে? হ্যাঁ আছে, সরকার আছে। সুতরাং এই জনসমাবেশের যে ঘোষণা, সেই ঘোষণা থেকে আপনি এই মেসেজ নিয়ে যান যে আপনি আর নাই, এখনো সময় আছে। আবার রিপিট করছি আমি যে মানে মানে পদত্যাগ করে পেতে পড়ুন, নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিন এবং একটা নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা তো ক্ষমতায় যেতে চাচ্ছি না, বিএনপি ক্ষমতায় যা কেন তো আমরা চাই না, আমরা চাই জনগণের অধিকারটা প্রতিষ্ঠা হোক, সে ভোট দিয়ে সে তার যে অধিকার সে অধিকার প্রয়োগ করুক, সে তার প্রতিনিধি নির্বাচন করুক। বন্ধুগণ বক্তব্য বাড়াবো না, আমি জানি এখান থেকে আপনার ঘরে ফিরে যাবেন, সেই ঘরে ফিরে গিয়ে কেউ বসে থাকবেন না, আপনার প্রতি ঘরে ঘরে গিয়ে প্রতিটি মানুষের কাছে এই বার্তা পৌঁছাবেন যে এখন বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, আপনারাও জেগে উঠেছেন, এবং সেই জাগরণের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ অবিলম্বে এই সরকারের পতন এই দেশের মানুষ ঘটাবে। বন্ধুগণ আমি পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আপনার, এটা আমাদের আংশিক কর্মসূচি। এই কথাটা আমি এই জন্য বলতে চাই যে আপনার এই আগামী 28 তারিখ আমরা এই পরে প্রেস প্রেস এই ছেলে এই যে বিশ্ববিদ্যালয়ের ভাইয়া ভাইয়া একটু দাঁড়াও না, তুমি দাঁড়াও, তুমি তুমি দাঁড়াও না, তুমি দাঁড়াও প্লিজ। আগামী 28 অক্টোবর শনিবার এই দিন আমরা ঢাকায় মহাসমাবেশ করব, ঠিক আছে? এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে ইনশাল্লাহ। তারপরে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকবো না বন্ধুগণ, ঠিক আছে? অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে এই মহাসমাবেশকে সফল করে আমাদেরকে জনগণের অধিকার আদায় করার জন্য ইচ্ছিত লক্ষ্যে ছুটে যেতে হবে। তাই বন্ধুগণ আমি বক্তব্য শেষ করছি, এই ছেলে প্লিজ। বন্ধুগণ আমরা সবাই শান্তিপূর্ণভাবে, আমরা বারবার বলছি এই প্রোগ্রাম আমাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি, শান্তিপূর্ণ। এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে আমরা এই অশান্তি সৃষ্টিকারী এই সন্ত্রাসী আওয়ামী লীগের পতন ঘটাবো ইনশাআল্লাহ। বন্ধুরা সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমরা এই কর্মসূচি আমাদের যুগপথ আন্দোলনের ধারা কর্মসূচি, সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আজকে আমরা যুবপথ বাদে আন্দোলন করছি সবাই মিলে এই কর্মসূচিকে আমরা সফল করব ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সব শেষে আমি আবার বলি, যদি না শোনে তাহলে ফয়সলা হবে কোথায়? ফয়সলা হবে কোথায়? আরে জোরে বলো, আরো জোরে বলো, ফয়সলা হবে কোথায়? ফয়সলা হবে কোথায়? টেক ব্যাক, টেক ব্যাক, বাংলাদেশ।